2020 সাল রীতিমতো ঘটনাবহুল একটি বছর। এই বছরের প্রায় পুরোটা জুড়ে ছিল প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর খবর। সারা পৃথিবী তছনছ করে লাখ লাখ প্রাণহানি ঘটিয়ে বিপর্যয়ের কারণ হয়েছে করোনা। পৃথিবীতে মহামারীর কারণে নেমে এসেছে সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়। বিস্তারিত দেখুন রিপোর্টে। 2019 সালের 31 ডিসেম্বর অর্থাৎ ঠিক এক বছর আগেই চীনের হুবেই প্রদেশের উহান শহরের গোপন ভাইরোলজি ল্যাবের পাশের বাজার থেকে প্রথম ছড়িয়েছিল প্রাণঘাতী করোনা ভাইরাস। এক বছরের মধ্যে সেই ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে বিশ্বের 218টি দেশ ও অঞ্চলে। এমনকি দুর্গম অ্যান্টার্কটিকাতেও কয়েকদিন আগে মিলেছে করোনা ভাইরাস। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 8,30,60,556, এর মধ্যে মারা গেছে 18,12,050 জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে 5,88,62,045 জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত ভাইরাসের জন্মস্থান চীনের শত্রু যুক্তরাষ্ট্র। এখানে এর মধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা 2,02,16,991 জন, এর মধ্যে মারা গেছে 3,50,778 জন। করোনা সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা ভারত ও ব্রাজিলের আক্রান্তের সংখ্যা যোগ করলেও তার চেয়ে যুক্তরাষ্ট্রের সংক্রমণ অনেক বেশি। নতুন এই রোগটিকে প্রথম দিকে নানা নামে ডাকা হচ্ছিল, যেমন চীনা ভাইরাস, করোনা ভাইরাস, নতুন ভাইরাস, রহস্যজনক ভাইরাস ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 11 মার্চ কোভিড-19 প্রাদুর্ভাবকে বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্বশীলদের বিরুদ্ধে চীনকে মহামারী ছড়াতে সহায়তার মতো গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ। মহামারীকালে পৃথিবীর সব দেশের অর্থনীতি ভেঙে পড়লেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে চীনের অর্থনীতি। শ্বাসতন্ত্র ও ফুসফুস আক্রমণকারী এই ভাইরাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে কেড়ে নিয়েছে বহু জীবন। বহু মানুষ দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতার শিকার হয়ে এখনও এই রোগের সঙ্গে যুদ্ধ করছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন ও বিধিনিষেধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, কর্মহীন হয়ে পড়েছে পৃথিবীর কয়েক কোটি মানুষ। বলা হচ্ছে 1930-এর দশকে যে বিশ্ব মহামন্দা পরিস্থিতি বা গ্রেট ডিপ্রেশন তৈরি হয়েছিল, তারপর এই প্রথম করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে আবার বড় রকমের ধস নেমেছে। অনেকের ধারণা মহামারী হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে, কিন্তু বিশ্ব অর্থনীতির যে মারাত্মক ক্ষতি এর মধ্যেই হয়ে গেছে তা কাটাতে বহু বছর লেগে যাবে। বিশ্ব এখন তাকিয়ে আছে মহামারী থেকে মুক্তির প্রত্যাশায়। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।